জামুরিয়ার বোরিংডাঙ্গা হাই স্কুলের উদ্যোগে ও উডপেকারের সহযোগিতায় 5 দিনব্যাপী বইমেলার আয়োজন। প্রযুক্তিগত সমাজে পড়ুয়াদের বইমুখী করতে মূলত এই বইমেলার আয়োজন। 5 দিনব্যাপী এই বইমেলা শেষ হবে আগামী 24শে সেপ্টেম্বর। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি সর্বসাধারণের জন্য এই বইমেলা খোলা রয়েছে। জামুরিয়াতে ছোট বইমেলার আয়োজন। জামুরিয়ার বোরিংডাঙ্গা হাই স্কুলের উদ্যোগে উডপেকারের সহযোগিতায় 5 দিনব্যাপী বইমেলার আয়োজন। এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সনত নন্দী। এছাড়াও এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিঠু ঘোষ, পরিচালন সমিতির সভাপতি সোমনাথ রায় সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিভানাথ রায়। স্কুলের পড়ুয়াদের বইমুখী করতে মূলত এই বইমেলার আয়োজন। স্বল্প পরিসরের এই বইমেলাটিকে 2টি স্লটে ভাগ করা হচ্ছে। যারা বিভিন্ন স্কুলের পড়ুয়া তাদের জন্য সকাল 11টা থেকে 3টা পর্যন্ত সময় নির্ধারণ করা হচ্ছে এবং সর্বসাধারণের জন্য 3টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। 5 দিনব্যাপী এই বইমেলাটি 24শে সেপ্টেম্বর শেষ হবে। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রমশ বেড়েছে। ছাত্রছাত্রীরাও বর্তমানে প্রযুক্তি নির্ভর। তাদের হাতে এখন এসেছে স্মার্টফোন। তবে স্মার্টফোনের যেমন সুব্যবহার রয়েছে তেমনই অপব্যবহারও রয়েছে। স্মার্টফোন ব্যবহার করায় পড়ুয়ারা বই বিমুখী হচ্ছে। বই পড়ার নেশা তাদের মধ্যে আর সচরাচর দেখা যাচ্ছে না। স্মার্টফোন হাতে পেয়ে বই পড়ার অভ্যাস চলে গিয়েছে। তাই পড়ুয়াদের বইমুখী করতে উডপেকার নিয়ে এসেছে নানান ধরনের বই। স্কুলের হল ঘরে স্বল্প পরিসরের বইমেলার আয়োজন করা হয়েছে, যাতে স্কুলের সকল ছাত্রছাত্রীরা সেই বইমেলায় অংশগ্রহণ করে এবং বইয়ের প্রতি তাদের ভালোবাসা জন্মায়। বইমেলায় ছাত্রছাত্রীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। দুই হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, মোবাইলের যেভাবে মানে ব্যবহার বাড়ছে, মোবাইল তো খুব ভালো উদ্দেশ্য নিয়ে একটা আবিষ্কার বিজ্ঞানের, কিন্তু সেটার এত যথেচ্ছ ব্যবহার যে অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদের দেখছি যে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ছে, নানাভাবে তাদের নানা রকম সমস্যা আসছে। বইয়ের প্রতি ঝোঁক যেটা আমরা আমাদের স্কুল লেভেলে আমরা করেছি, স্কুল সময় যখন পড়াশোনা করেছি, প্রচুর বই কিনেছি, লাইব্রেরি থেকে বই পড়েছি, সেই অভ্যাসগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তো সেই একটা সুযোগ স্বল্প পরিসরে বইমেলা বলতে, এখানে যেরকম আমরা ট্র্যাডিশনাল বইমেলা বুঝি সেই বইমেলা নয়, একটা আমাদের স্কুলের সেপারেট ব্লকে একটা বড় হল রুমের মধ্যে প্রচুর বইয়ের সম্ভার নিয়ে এসছে উডপ্যাকার। সেই উডপ্যাকারের বই আমরা স্লট অনুযায়ী বিভিন্ন ক্লাসে ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছি, তারা বই দেখছে, বই কিনছে, এবং আশেপাশের বহু স্কুলকে আমরা নিমন্ত্রণ করেছি, ইনভাইট করেছি, বলেছি আপনারা আসুন, বাচ্চাদের নিয়ে আসুন, বই দেখান, বই তারা কিনুক, এবং বইয়ের প্রতি আগ্রহটা মানুষের, বিশেষ করে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের, কচিকাচাদের বেড়ে উঠুক, তারা বই পড়ুক, এবং বই হচ্ছে কিন্তু উন্নতির সোপান। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফেলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড, রানীগঞ্জ, আনন্দলোক বাস স্টপের নিকট। ফোন নম্বর 7602363191, 9333100564।